শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে বললেন নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য। শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক। শেখ হাসিনার সময়ে যে সব হত্যাকাণ্ড হয়েছে আমরা সে সবের বিচার চাইব, এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সে বিষয়ে কাজ করব। নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার করতে চাই, তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান। আরেক ছাত্রনেতা আবু বারেক মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের মুখোমুখি হোক। উল্লেখ্য, জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনার সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে। গত 17 জুলাই রংপুরে আবু সাইদ সহ 6 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। এরপর এটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যান।